हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকদিন যাবত আমাকে বারবার কমেন্ট করতেছিলেন যে সৈকত ভাই, আমরা আবারও সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের ভিডিও দেখতে চাই, কিন্তু আমার সময় ও সুযোগ দুটাই না থাকার কারণে আমি ভিডিওগুলো করতে পারতেছিলাম না। অবশেষে অনেকদিন পর, প্রায় চার মাস পর, আমি আজকে একটু সময় বেরছি।
আপনারাই মারছেন না? কয় টাকা বিক্রি হবে তো এটা? কতক্ষণ সময় লাগছে মারতে? আইছে দিছিলাম জাল। ও মানে কি জাল এটা? রাত্রে দিয়ে রাখছিলেন, সকালে যা তুলে নিয়ে আসতেছেন? তো বন্ধুরা, আজকে মাছগুলো কেমন দেখলেন? আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে, কারণ আসলে নদীর মাছগুলো মানে এতটাই সুন্দর, মানে খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে দেখলেই বেশি মানে তৃপ্ত, মানে পরিতৃপ্ত হই আর কি। তো যাই হোক, আজকে মাছগুলো অনেকটাই সুন্দর ছিল, আর একদম নদীর টাটকা বয়াল, এত বড় বড় বয়াল মাছ নড়তেছে, এরপরে কালবাউস, বেউস, মানে এত মাছ আসলে বলারও বাইরে, এত সুন্দর সুন্দর মাছ, বিশেষ করে চিংড়ি মাছ। চিংড়ি মাছের কথা বললে তো যাই হোক, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা যদি বাইরে থেকে কেউ মাছ কিনতে চান, তাহলে অবশ্যই আপনারা
ভোর 6টা থেকে 8টার মধ্যে এখানে চলে আসবেন। 8টার পরে কিন্তু আর মাছ এখানে পাবেন না, কারণ এই পরিমাণ মাছ সেল হয় মানে প্রচুর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও আমি এই টাইপের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যদিও আমি একজন মোটো ব্লগার, তারপরেও মাছের প্রতি আলাদা একটা টান আছে। সো আজকে এই পর্যন্তই।